আসসালামু আলাইকুম আমি আজকে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে খুব সহজ একটা রেসিপি আর চেষ্টা করবো খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আমি আজকে শেয়ার করব। মাফিন কেক কফি পাউডার দিয়ে খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন আমার রেসিপিটা ফলো করে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এই কেকটা বানিয়ে আর এটা কিন্তু আপনার আর দোকান থেকে কিনে এনে খাই তো আমার রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় বানান আশা করি আর দোকান থেকে কিনে এনে খেতে হবে না বাসায় তৈরি করে ফেলতে পারবেন ঝটপট আসলে মানে কেকের প্রতি সবারই লোভ থাকে ছোটো বড়ো সবারই কেকটা এমন একটা জিনিস এটা কিন্তু সবারই খুবই একটা প্রিয় খাবার কেক মানে বার্থডে কেক হোক মাফিন কেক হোক আর ফিশ কেক হোক সবারই প্রিয় হয় তো চেষ্টা করব খুব সহজভাবে শেয়ার করার তো আমি চলে যাচ্ছি আমি আমার মূল রেসিপিতে কফি মাফিন কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটা ডিম বড় সাইজের আপনারা যদি ডিম নেন ছোটো সাইজের হয় সে পর্যায়ে চারটা নেবেন তো ডিমগুলো কিন্তু ফ্রিজ থেকে অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নেবেন রুম টেম্পারেচারে রাখবেন আমি ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে রেখে দিয়েছিলাম তো সরাসরি ফ্রিজ থেকে ডিম বের করে কেক বানাতে যাবেন না এতে কিন্তু কেকটা ভালো হবে না তো আমি ডিমগুলো ভেঙে নিয়েছি তিনটা ডিম আর এখন আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি হলুদ অংশটা আর সাদা যে অংশটা ওইটা আমি আর আজকে আমি কেকটা তৈরি করব হ্যান্ড উইচ দিয়ে এটা কিন্তু হ্যান্ড হ্যান্ডবিটা দিয়ে করব না হ্যান্ডউইস দিয়ে করব আর এটা আমি চুলাই তৈরি করব বালি এবং লবণ ছাড়া এখন আমি হ্যান্ড দিয়ে ডিমের সাদা অংশটা ফোম করে নিচ্ছি আর এখানে যদি আপনারা হ্যান্ড বিটার দিয়ে করেন তাহলে কিন্তু এটা তিন মিনিটে হয়ে যাবে হ্যান্ড দিয়ে যেহেতু করতেছি আমি এটা কিন্তু একটু সময়টা বেশি লাগবে তো আমার ডিমটা কিন্তু একটু ফোম হয়ে আসছে তিন মিনিট করার পরে এখন আমি চিনিটা অল্প অল্প করে দিচ্ছি আর এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি চিনিটা আপনারা বুঝে দিবেন তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি চিনিটা কিন্তু ভালো করে মিক্স করে নেবেন যেন দানা না থাকে এটা কিন্তু চিনিটা যদি দানা থাকে তাহলে কিন্তু এটা কসকস করবে খেতে ভালো লাগবে না আর কেকটা কিন্তু ভালো হবে না এটা অবশ্যই মিক্স করে নেবেন ভালো করে এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি সোয়াবিন তেল আর এটা কিন্তু তেলটা আপনারা যদি এখানে তেল দিতে না চান এখানে কিন্তু ঘিও দিতে পারবেন বাটারও দিতে পারবেন আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাদা তো এখন আমি তেলটাও অল্প অল্প করে দিচ্ছি তেলটাও একসাথে দিবেন না অল্প অল্প করে দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি তো আমি সয়াবিন তেল আর চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটা সময় নিয়ে একটু ধৈর্য ধরে দশ মিনিট ধরে মিশিয়ে নেবেন যেহেতু হ্যান্ড দিয়ে করতেছি একটু সময় লাগবে একটু সময় নিয়ে কষ্ট করে কিন্তু করতে হবে আর হ্যান্ড দিয়ে যদি কেক বানানো হয় তাহলে কিন্তু একটু সময় নিয়ে করতে হয় ধৈর্য ধরে তো আর কেক খাবো কষ্ট করবো না এটা কি হয় এখন এটা মিশানো হয়ে গিয়েছে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও দিতে পারেন সেক্ষেত্রে ফুল ক্রিম মিল্কটাই দিবেন তো এটা দিয়ে দুধটা দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এভাবে বলে একটু ভালো করে মিক্স করে নেবেন এটা কিন্তু মিশানোর উপরেই কেকটা ভালো হবে তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে আমি একটু হ্যান্ড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা একরকমই হবে এখন আমি ডিমের হলুদ অংশটা দিয়ে দিলাম তিনটা দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটা একদম শেষে দিবেন এটা দিয়ে আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি একটু ভেনালা এসেন্স আপনারা চাইলে এখানে পাউডারও পাওয়া যায় ভেনালা এসেন্সের ওটাও দিতে পারেন তো আমি দিয়ে দিলাম তিন ফুটা ভ্যানিলা এসেন্স যেন ডিমের গন্ধটা না থাকে তো বেনালা দেওয়ার পরে আরেকটু হালকাভাবে মিক্স করে নিয়েছি হ্যান্ড উইস দিয়ে তো এখন আমি এখানে দিয়ে দিব একটা স্টেইনার দিয়েছি আর দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা আর মাফিন কেকে যেহেতু ময়দার ডিম দিয়েছি এখানে আমি তিনটা ময়দার পরিমাণটা কম দিব। ময়দার পরিমাণটা যখন কম দিবেন তখন কেকটা ভালো হবে এখানে দিয়েছি আমি এক চামচ বেকিং পাউডার এক চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন দিচ্ছি ওয়ান থার্ড কাপের থেকেও কম কোকো পাউডার দিয়ে এটা আমি ভালো করে ছেলে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই ছেড়ে না নাহলে কিন্তু এটা দানা থেকে যাবে মিক্স করার সময় এটা কিন্তু ভালো করে মিক্স করতে পারবেন না এটা ব্যাটারটা ভালো হবে না এখন এটা আমার ছেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এটা পেছলা দিয়ে ভালো করে মিক্স করে নিব আর কেকের ব্যাটার এক পাশ থেকেই মেশাতে হয় এটা কিন্তু মানে চারপাশ থেকে চতুর্দিক থেকে মেশালে কিন্তু কেকটা ভালো হবে না তো ভিতরে কিন্তু লাঞ্চ থেকে যায় এটা আমার মেশানো হয়ে গিয়েছে আমি একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে আমি ব্যাটারটা ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে একটা মাফিন মোল্ড নিয়েছি আর এখানে আমি মাফিন মোল্ডের যে কাগজগুলো কিনতে পাওয়া যায় দোকানে এগুলো দিয়েছি আপনারা চাইলে এখানে এমনি কাগজও দিতে পারেন সাধারণ কাগজও দিতে পারেন কোনো সমস্যা নাই আর এই কাগজটা দেওয়ার অর্থ হচ্ছে যেন ক্যাকটা লেগে না যায় তো এখানে আমি এক এক কাপ পরিমাণ করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি এভাবে করে আর এই যে মোল্ড এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় কোকারেসের দোকানে আপনারা কিন্তু এই যে কেকের মোল্ড আর পেপার এগুলো কিন্তু যে কোনো বেকিংয়ের দোকানে পাবেন বেকিং কুকারের দোকানে তো এটা এখন আমি এক কাপ করে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে এটা কিন্তু আমি ফুল ভর্তি করে দিব না হাফ করে দিব এটা পুরো ভর্তি করে দিলে কিন্তু কেকটা যখন ফুলে উঠবে তখন কিন্তু ডাবল হয়ে যাবে আর এটা কিন্তু একদম চারপাশে ছড়িয়ে যাবে সেজন্য আমি হাফ করে দিয়েছি তো এখন আমি এই চুলাতে একটা হাঁড়ি দিয়ে ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের জন্য তো ফ্রি হিট করে নেওয়ার পরে এখন আমি কেকের মোলটা এখানে বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে কেকটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এখানে কিন্তু আমি বালিও দিই নাই আবার লবণও দিই নাই জাস্ট স্ট্যান্ড বসিয়ে চুলোয় হাঁড়িটা ফ্রি হিট করে নিয়েছি এখন আমি কেকটা পাঁচ মিনিট ব্যাক করার পরে একটু সুন্দরের জন্য ওপরে কয়েকটা স্প্রিংকেলস দিয়ে দিচ্ছি এটা দিলে আসলে কেকটা কিন্তু সুন্দর লাগে বেশি সেজন্য দেওয়া আপনারা ভালো লাগলে দিবেন ভালো না লাগলে স্কিপ করতে পারেন এখন আমি স্প্রিংকেলসগুলো দেওয়ার পরে এটা একটু সুন্দরের জন্য দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে আমার কেকগুলো একদম রেডি হয়ে যাবে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমার পনেরো মিনিট হয়ে গিয়েছে পনেরো মিনিটে আমি ঢাকনাটা উঠিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকগুলো কিন্তু একদম রেডি আর এখন আমি একটা শাসলিকের কাঠি দিয়ে একটু চেক করে দেখাচ্ছি শ্বাসলিকের কাঠিটা যদি ক্লিন হয়ে উঠে আসে তাহলে কিন্তু বুঝতে হবে আমার কেকটা রেডি এখন আমি চুলার থেকে কেকটা নামিয়ে নিব তো মাসাল্লাহ আমার কেকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে মাফিন কেক তো এখন আমি চুলার থেকে কেকগুলো নামিয়ে নিয়েছি আর এখানে মোল্ডের থেকে তুলে নিচ্ছি এটা অবশ্যই ঠান্ডা করে নেবেন পনেরো মিনিট যদি ফ্যানের বাতাসে রেখে দেন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোল্ড থেকে কিন্তু খুব সহজে তুলে ফেলা যায় আর এই কেকটা কিন্তু খেতে অসাধারণ আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন আমার রেসিপিটা ফলো করে আমি এখানে ছয়টা আপনাদের সাথে আপনাদেরকে দেখালাম ছয়টা কেক আসলে কিন্তু আমার তিনটা ডিম দিয়ে এখানে বারোটা কেক হয়েছে তো এইগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই মাফিন কেকের রেসিপিটা যদি ফলো করেন আপনার বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আশা করি আর দোকান থেকে কিনে এনে কেক খেতে হবে না বাসায় কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই কেকটা আসলে খুবই সফট হয়েছে আর আমি একটা কাগজটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে এখন একটু কেটে দেখ এটা কিন্তু অনেক সফট আমি কেটে দেখানোর পরে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এটা ভিতরটা কতটা স্পঞ্জ হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই খুবই ভালো লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটার উপর একটা লাইক দিবেন আমার রেসিপিটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ